হ্যালো বন্ধুরা, এটু সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিও প্রেস করে দাও, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমাদের মিস না হয়। হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা ডিসকাস করব বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ শাখার বিষয়ে। কালকে আমরা জানি WBCS এর প্রিলি রয়েছে, তাই আজকে আমরা জাস্ট একটু রিভিশন করে নেবো। আর এই রিভিশনটা দেওয়ার একটাই কারণ, তোমরা যারা পড়েছো তারা একবার নিজেদেরকে ঝালিয়ে নিতে পারো। ওকে, চলো শুরু করা যাক। আমরা দেখি কী কী রয়েছে। দেখো দেখো এখানে রয়েছে, ফার্স্ট রয়েছে দেখো অ্যারোলজি। অ্যারোলজি কি? অ্যারোলজি হচ্ছে স্টাডি অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের যে স্টাডি সেটাকে বলা হয় অ্যারোলজি। নেক্সট দেখো অ্যানাটমি। অ্যানাটমি কী রয়েছে? স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য বডি। বডি স্ট্রাকচারের যে স্টাডিটা রয়েছে সেটা তাকে অ্যানাটমি বলা হয়। নেক্সট দেখো ব্যাকটেরিওলজি। ব্যাকটেরিওলজি কী রয়েছে? স্টাডি অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার যে স্টাডি তাকে ব্যাকটেরিওলজি বলা হয়। এরপর হচ্ছে অ্যানিমোলজি। অ্যানিমোলজিতে কী রয়েছে? স্টাডি অফ উইন্ড। উইন্ডের স্টাডিকে বলা হয় কি? অ্যানিমোলজি। ওকে, নেক্সট দেখো অক্সোলজি। অক্সোলজি কাকে বলা হয়? সায়েন্স অফ গ্রোথ। গ্রোথের, বৃদ্ধির যে বিজ্ঞান তাকে বলা হয় অক্সোলজি। ওকে, নেক্সট দেখো স্টাডি অফ ফুড। খাবার যে বিজ্ঞান বা খাবার যে স্টাডিটা, সেই স্টাডিকে বলা হয় ব্রোমাটোলজি। নেক্সট দেখো স্টাডি অফ বুকস। স্টাডি অফ বুকসকে কী বলা হয়? বিবলিওলজি। ওকে, নেক্সট দেখো কার্টোগ্রাফি। ওকে, সায়েন্স অফ মেকিং ম্যাপস অ্যান্ড গ্লোবস। আর যিনি এই ম্যাপস অ্যান্ড গ্লোবসকে তৈরি করেন ওনাকে বলা হয় কার্টোগ্রাফার। ওকে, নেক্সট দেখো, নেক্সট কী রয়েছে? ক্লাইমেটোলজি। স্টাডি অফ ক্লাইমেট। ওকে, স্টাডি অফ ক্লাইমেটকে ক্লাইমেটোলজি বলা হয়। নেক্সট রয়েছে দেখো কসমোলজি। স্টাডি অফ দ্য ইউনিভার্স। ইউনিভার্সের স্টাডিকে বলা হয় কসমোলজি। নেক্সট রয়েছে সাইটোলজি। সাইটোলজি বলা হয় কাকে? স্টাডি অফ লিভিং সেল। যেসব লিভিং সেলগুলো রয়েছে তার স্টাডিকে বলা হয় সাইটোলজি। নেক্সট দেখো ক্রিপ্টোলজি। ক্রিপ্টোলজি কি? স্টাডি অফ কোডস। কোডসের যে স্টাডি তাকে বলা হয় ক্রিপ্টোলজি। ওকে, যেমন আমরা বিটকয়েন দেখি, ক্রিপ্টোকারেন্সি, তো ওই ক্রিপ্টোকারেন্সি যে কোড তার স্টাডিকে বলা হয় ক্রিপ্টোলজি। নেক্সট দেখো স্টাডি অফ বার্ডস নেস্ট। বার্ডসের নেস্টের স্টাডিকে বলা হয় ক্যালিওলজি। ওকে, স্টাডি অফ দ্য স্কল। স্কলের স্টাডিকে বলা হয় ক্রানিওলজি। ওকে, নেক্সট দেখো ডেন্ড্রোলজি। ডেন্ড্রোলজি কী রয়েছে? স্টাডি অফ ট্রিজ। ট্রিজের স্টাডিকে বলা হয় কি? ডেন্ড্রোলজি। নেক্সট দেখো ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি কী? স্টাডি অফ পপুলেশন। পপুলেশনের স্টাডিকে বলা হয় ডেমোগ্রাফি। ওকে, নেক্সট দেখো, নেক্সট রয়েছে ইকোলজি। ইকোলজি কী? স্টাডি অফ এনভায়রনমেন্ট। পরিবেশের যে স্টাডিটা তাকে বলা হয় ইকোলজি। নেক্সট রয়েছে এন্টোমোলজি। এন্টোমোলজি কী? স্টাডি অফ ইনসেক্ট। ইনসেক্টের স্টাডিকে বলা হয় এন্টোমোলজি। নেক্সট দেখো এটিমোলজি। এটিমোলজি কী? স্টাডি অফ দ্য অরিজিন অফ ওয়ার্ডস। ওয়ার্ডসের যে অরিজিন তার স্টাডিকে বলা হয় এটিমোলজি। নেক্সট দেখো এন্ডোক্রিনোলজি। এটা কী? স্টাডি অফ গ্ল্যান্ডস। গ্ল্যান্ডসের যে স্টাডি রয়েছে সেটিকে বলা হয় এন্ড্রোক্রিনোলজি। নেক্সট দেখো স্টাডি অফ কালচার। কালচারের স্টাডি কী বলা হয়? এথনোলজি। ওকে, নেক্সট দেখো জিওলজি। জিওলজি কী? স্টাডি অফ দ্য আর্থ। আর্থের যে স্টাডি তাকে বলা হয় জিওলজি। নেক্সট দেখো গ্রাফোলজি। গ্রাফোলজি কী? স্টাডি অফ হ্যান্ডরাইটিং। ওকে, নেক্সট দেখো হিলিওলজি। সায়েন্স অফ সান। সায়েন্স অফ দ্য সান, যে বিজ্ঞানের মাধ্যমে সানের ব্যাপারে স্টাডি করা হয় তাকে বলা হয় হিলিওলজি। ওকে, এই কয়েকটি বিজ্ঞানের শাখা নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করলাম। কালকে WBCS 2019 প্রিলি এক্সাম, তোমরা খুব ভালো করে পারফর্ম করো। যা যা পড়েছো সেটাকে তোমাদের বেস্ট দিয়ে আসবে। তোমাদের জন্য অনেক শুভকামনা এডু সলিউশন টিমের পক্ষ থেকে। বেস্ট অফ লাক, খুব ভালো করে দিও। আমরা কালকে সব জিকের যে অ্যান্সার কী সেটা প্রকাশিত করব আফটার এক্সাম। থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার দেখা হবে।